এই গানি এদিকে আসো। জি বলেন। তুমি যে আমার সামনে দিয়ে ভোঁ ভোঁ করেছিলে এগুলি, সালাম কালাম দেওয়ার তো কোনো বালাই নেই। দেখতে পাইনি কি? তুমি আমার দেখতে পারোনি? আমি একজন কলেজ পড়া ছেলের বাপ, তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, তুমি আমার দেখতে পারোনি? তুমি তো সামান্য প্রকৃতির একটা প্রাণী, একটা মেয়ের বাপ, তুমি কি আমার সম্মান দিবা না? শোনো, সম্মান পাতি হলে ছেলে কলেজে পড়া লাগবে, এটা কোনো বিষয় না। বিষয় হলো একজন ভালো মানুষ হওয়া, উত্তম চরিত্র, ভালো লোক হওয়া। তার মানে তুমি কি করতে যাচ্ছ? আমি ভালো লোক না, আমি দুচরিত্র আনা লোক। সেটা তো তুমি ভালোই জানো, একজন ভদ্রলোককে নাম ধরে না ডাকে কিরানি বলে ডাকতেছো, এটা কি ঠিক? এটা ভালো লোকের গুণ। তুমি করো একটা নিচু লেভেলের কিরানির চাকরি, তোমাকে আমি কিরানি বলে ডাকবো না তো স্যার বলে ডাকবো। শোনো বাবু, তোমার সাথে তর্ক করে আমি পারবো না। তুমি জিতে গেছো, আমি হারিয়ে গেছি, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। হ্যাঁ বাবু, এরপরে দেখা সাক্ষাৎ হলেই সালাম টালাম দিও নয় ভো ভো করে চলে দেয় না, যাও। এ হ্যাগো, বাড়ি আসিস নাকি হ্যাগো? আচ্ছা কিছু বলবেন নাকি? বাসতে তোমার বাজান কোন গেছে গো? এই বাজান তো মানে ওই বাজারে পারে গেছে। শুনলাম ঢাকাতে পড়ালেখা বাদ দিয়ে তুই আসে মুরগি চাষ করতেছিস, বাড়া এসব মুরগি টুরগি পাইলে কি পেটটা চলে? দিস আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই চলে। শোন, তোর আব্বা আর আমি ছিলাম বন্ধু, আমার সওয়াল আর তুই হলি বন্ধু। আমার সওয়াল ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, আহ কি ট্যালেন্ট। আর তুই কি না যে খামার করতেছিস, এই খামার করে কি টাকা পয়সা হয়? প্যাট ম্যাট কি চলে? না চাষা, এই মুরগি চাষ করা তো খারাপ কিছু না। আর এই মুরগি চাষ করে আমি আত্মনির্ভরশীল হয়েছি। তাছাড়া আমাদের এখানে পাঁচটা ছেলে কাজ করে, তাদের কর্মসংস্থান আমি খুলে দিছি। আর তো কর্মসংস্থান আমি দেশে সব চাকরি বাকরি ফেলাতে আসে, তোমার ওই মুরগি ফেলে খেবে না। যাই হোক, থাক, আসলাম তোর বাপের সাথে দেখা করতি, তোর বাপ আসলি আমার সাথে একটু দেখা করতে বলিস। তা ঠিক আছে চাষা, আসসালামু আলাইকুম। ছিলাম না তো ছলটা নিয়ে একটু করতেছি। তুই তো জীবনে পড়ালেখা করলি না, তো সওয়ালের কি পড়ালেখা শিখালি না? তো সওয়ালের পড়ালেখা শিখে বড় মাপের একটা চাকরি দিবি, তোর সম্মান বাড়বি, তা না করে তুই তার মাঠে লাভাই দিস। হ্যাঁ না, আমার ছল বড় একটা ব্যবসা করে মেলা টাকা ইনকাম করে, তাই আমি এই ঝালের বুড়িটা একা একা নিতে পারতেছিলাম না, তাই ছল আসে একটু আমার সাথে হাতে উঠে দিচ্ছে। ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে, এই সপ্তাহে কোনো ভাত পানি নেই। এদিকে আমার দেখ, আমার ছল ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, বড় হয়ে অনেক বড় ক্যাডার হবে, সরকারি চাকরি করবি, যদি শিখতে হয় আমার ছলের কাছ থেকে শেখে, এই সব কাজ করে কোনো ভাত পানি হবে না। হ্যাঁ ভাই, দোয়া করি তোমার ছল বড় হোক, আমার নাবি ছল ব্যবসা মানে তো যাই করতেছে ভালো। আর তুমি কি করছো তা আমি জানি, মেকটি কি করছো তিন বের ফেল। এই জন্যই তো ভাই তোমার সাথে কথা বলতে মন চায় না, তোমার মনে করেছিলাম তোমার সওয়ালের সৎ পরামর্শ দিয়ে একটু মানুষের মতো মানুষ করতে, আর তুমি কি না আমার অপমান করতে, এসব মূর্খের সাথে কথাই বলতে হয় না। আরে বাজান, তুমি কোনো কিছু না জানো যে বাড়ি চলে আসলে, শরীর টরিফ খারাপ করেছিল কি? আমার শরীর টরিফ খারাপ হয়নি, আমার বাড়ি আমি আসতে পারবো না। না বাজান, আমি তো এইভাবে বলিনি, তুমি হঠাৎ করে চলে আসলি এই জন্যই বললাম। হ্যাঁ আমি আমার একটা প্রয়োজনে আছি। কি প্রয়োজন বাবা? আমি ব্যবসা করব, আমার কিছু টাকা লাগবে। কি তুমি ব্যবসা করবা? আমি তোমার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, বড় হয়ে তুমি সরকারি চাকরি করবা, বড় ক্রেডিট নিবা, আমার মুখ উজ্জ্বল করবা, তা না করে তুমি ব্যবসা করবা? হ্যাঁ আমি ব্যবসা করবো, ব্যবসা করতে আর 50 লাখ টাকা লাগতেছে, কালকের ভিতরে আমার টাকা চাই। না বাজান, তুমি এরকম করে না, তুমি যদি সরকারি চাকরি করো যাও বাজান। কত কথা আমি শুনতে চাচ্ছি না, আমার কালকের ভিতরে 50 লাখ টাকা দিবা, আর তা না হলে কেমন টাকা বের করতে হয় আমি ব্যবস্থা করবো। না বাজান, তুমি কি করে দেখছিনি, আমার এই ঘরের পিছনে মাটি থুয়ে দিছে তাও মানুষ চুরি করে নেছে, ঘরে বিল্ডিং এ আমি দেবই মাটি তা চুরি করে নেছে, আর হয় না। চাচা চাচা।
বলে আপা ফোন দেছে চাচা কোনে তুমি এই যে আমি চাচা এই যে আপা ফোন দেছে হ্যাঁ আমু ওয়ালাইকুম আসসালাম কি তুমি বিসিএস ক্যাডার হইছো আলহামদুলিল্লাহ যা কথা শুনে খুশি হলাম আচ্ছা আমি দেখতেছি এমন এই তুই এই মহল্লার খবর দে আমি মিষ্টি কিনে নিয়ে আসছি সবার মিষ্টি খাতে সব আরে ভাই তোমার দলিল আমি চুরি করিনি তোমার সল 50 লাখ টাকার বিনিময়ে তোমার বাড়ি ঘর দুয়ার সহায় সম্পত্তি যা কিছু আছে সব বন্ধুক রেখে গেছে আমার কাছে কি ও আল্লাহ গো আরে কি হলো আমার কি সর্বনাশ হয়ে গেল আমার সামালেন তোমার সারালে একা খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি রে মিষ্টি খাও মিষ্টি খাও আর ভাই আমার সব ঠিক আছে রে কি আছে ভাই সব শেষ হয়ে গেছে আমার সামাল আমার সব সব সম্পত্তি এই ভাই নামে বন্দুক দিয়ে গেছে ভাই আমার সব শেষ হয়ে গেছে রে ভাই তুমি শান্ত হও শান্ত হও আর ই করে না আর আমার ওই সুখবরটা শোনো আমার মেয়ে তো বিসিএস ক্যাডার হয়ে গেছে কি ভাই তোমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে আর করে না ভাই আমার ছেলে আমার সব শেষ করে দিয়ে গেছে আমার ছেলে আমার সব শেষ করে দিয়ে গেছে ভাই ভাই আপনি থামেন আর কান্দার দরকার নেই ছেলে মেয়েদের শিক্ষিত করলেই হয় না ভাই সুশিক্ষিত করে তুলতে হয় আর ভাই কান্দেন না আপনি থামেন আপনি টাকা পয়সা খরচ করেও আপনার ছেলেকে শিক্ষিত বানাতে পারেন আর আমি কিরানি হয়েও আমার মেয়েকে আমি আছে বিসিএস ক্যাডার বানাতে পারছি এই জন্যই কোনো ছেলে মেয়েকে নিয়ে গর্ব করবেন না একটা কথা মনে রাখবেন সুশিক্ষিত মানে স্বশিক্ষিত ঠিক বলেছেন ভাই তাহলে বুঝতে পারলেন